আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অবশ্যই মা প্রোগ্রামে আমার সাথে জয়েন করেছেন। আমি হাফসা ইসলাম, প্রতিবারের মতো আপনাদের সাথেও চলে আসছি। এবার সবাই ঈদ কেমন গেল, রোজা কেমন গেল অবশ্যই জানাবেন। আর এবার ঈদ কিন্তু খুব ভালো গেছে আমার, তো রোজাও ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারাও সবাই খুব এনজয় করেছেন। তার মধ্যে স্বাধীনতা দিবস গেল, আমাদের বাংলা নববর্ষ শুরু হলো। তো সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। আমার সাথে গেস্ট আছেন প্রতিবারের মতো। আজকের গেস্ট উনি কিন্তু নিজেও একজন ইকরা ফ্যামিলির সদস্য। তো ওনাকে ভাবলাম যে আমরা ইকরা ফ্যামিলির সদস্যকে কেন না নিয়ে আসি একদিন। উনিও ওনার প্রোগ্রাম আবার শুরু করতে যাচ্ছেন অতি শীঘ্রই। তো যাই ওনার কাছে পরিচয় হয়। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপার নাম হলো সাইদা কানিজ ফাতেমা। আপা আপনি আপনার সম্পর্কে যদি কিছু বলেন, আপনি কি করেন, আপনার বড় হওয়া কোথায়? হ্যাঁ, আমি এই প্রেজেন্টেশন বাদ দিয়ে অনেক কিছু করি। আমি কমিউনিটিতে কাজ করি। আমি একজন পিপিজি গ্রুপ লিডার, প্যারেন্টিং প্রোগ্রাম ট্রেনার। তারপর আমি NHS এর সাথে কাজ করি, ব্রেস্ট ফিডিং নেটওয়ার্কের সাথে। তারপর অনেক ভলেন্টারি কাজ করি। তারপর আমি ইসলামিক টিচিং করি, কোরআন টিচিং করি। আর কি সমাজ সেবার জন্য খুবই চেষ্টা করি। যার যখন সাহায্য চান দিতে চাই, যখন সুযোগ করতে পারি। আমি এখানে আসছি 1979-এ। আচ্ছা, তখন আমি অনেক ছোটো ছিলাম, মা বাবার সাথে আসছি। তখনকার জীবন এখানে অনেক ডিফারেন্ট ছিল কম্পেয়ার করলে এখনকার। অবশ্যই হ্যাঁ, তখনকার চাইল্ডহুড আমাদের মানে জটিল ছিল। হ্যাঁ, কিন্তু মা বাবার সাথে অনেক এনজয়েবল ছিল। অবশ্যই এখন যে আমরা ফ্রিলি ঘোরাতে পারছি, ফ্রিলি আমরা অনেক কিছু করতে পারতেছি, তখন এগুলো সম্ভব ছিল না। তখন আমাদের অনেক রেসিজম ফেস করতে হইতো। হ্যাঁ, যেগুলো আমরা স্কুলে যখন চাইতাম যে এক্সট্রা টাইমে থাকি, হ্যাঁ ওগুলা সুযোগ ছিল না। মা বাবা ওইগুলা বলবো না, তুমি এগুলা পারবা না, কারণ সময় মতো বাসায় আসতে হবে। হ্যাঁ, বাসায় আসার পর আমরা হুজুরের কাছে যেতে হবে। হ্যাঁ, হুজুর আসলে আমাদের বাসায়ই ছিল, উনি আমাদের বাসায় থাকতেন। তো সব বাচ্চারা আমাদের বাসায় আসতো আচ্ছা পড়ার জন্য। তো স্কুল থেকে যাওয়ার পর আমরা এই আরবিক পড়া শুরু হলো। আচ্ছা, 7টা পর্যন্ত আমরা আরবিক পড়া। আচ্ছা, তারপর একটু হোমওয়ার্ক করা, হোমওয়ার্ক করে খাওয়া দাওয়া, তারপর বাবার সাথে একটু নিউজ দেখতাম আমরা, তারপর বেডে চলে যেতাম। এগুলো রুটিন ছিল প্রতিদিন, প্রত্যেক দিনের রুটিন ছিল এগুলো। স্কুল ডেজ হ্যাঁ। উইকেন্ডে কি করতেন? উইকেন্ডে বাবা ওনার বন্ধুদের বাসায় বেড়াতে নিয়ে যেত। আচ্ছা, ওনার বাসায় দাওয়াত থাকতো, বিভিন্ন বাসায় দাওয়াত থাকলে ওই দিন একদিন এক বাসায় নিয়ে যেত। আচ্ছা, কিন্তু অনেক মজা ছিল ওই দিনগুলো। ওইগুলো চিন্তা করলে অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনি বলছিলেন যে আগে যখন প্রথম আসেন এই দেশের পরিস্থিতি অন্যরকম ছিল, স্কুলে বাবা মারাও, কিন্তু এখন যে বাচ্চাগুলো সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো কিন্তু আমরা পাই নাই। আমি কিন্তু ছোটবেলায় দেশে আসছি, তো দেখা গেছে যে অনেক ফ্যামিলিতে প্যারেন্টসরা বাচ্চারা, স্পেশালি মেয়ে বাচ্চা, তাদেরকে অ্যালাউ করতো না কোনো ট্রিপে যাওয়া। কোথাও রেসিডেন্সিয়াল ট্রিপ হলে বা এমনি নর্মাল ট্রিপ হলেও যে ডে ট্রিপ, এইগুলোতে কিন্তু বাবা মারা অ্যালাউ করতেন না। আপনি কি এটা ফেস করেছেন? হ্যাঁ অবশ্যই, এটা বলায় আপনার মনে হয়ে গেছে আমার। আমাদের একটা ট্রিপে যাওয়ার কথা ছিল সাউথ এন্ডে। আমার মনে হয় টিচার একজন স্কুল ওয়ার্কার আসছে, সে বাবাকে কনভিন্স করতে যেতে হবে। তারপর একটা ইকোলজি একটা ট্রিপ ছিল। আচ্ছা, ওইটা ওয়েলসে ছিল 9 দিনের জন্য। মা বাবা দিবে না, কিন্তু ওরা যখন এসে, আমার বাবা একটু রিল্যাক্স ছিল, মা অনেক মানে হ্যাঁ সে স্ট্রিক্ট না, মানে সে বেশি ওয়ারি করতো। কারণ আমরা ফ্যামিলি ছোটো, আমরা 2 ভাই 1 বোন। মামা সবসময় চিন্তা করতো বাইরে গেলে কি হবে না হবে। আর তখন তো রেশলেট একটা খুব প্রচুর ছিল। স্বাভাবিক, আমরা স্বাভাবিক, এটা কালচারটা ডিফারেন্ট, সবই ইংলিশ কালচার। হ্যাঁ, সবাই সাদা, কে কোন সময় এটা করবে জানে না। হ্যাঁ, তখন স্কুল থেকে পাঠাইছে লোক, পাঠাইয়া বাবাকে কনভিন্স করে ফেলছে। তারপর আলহামদুলিল্লাহ ওই ট্রিপে গিয়ে অনেক ভালো লাগছিল। তখন আমি মানে যেগুলো আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ মানে যেগুলো শিখছি সায়েন্সের ব্যাপারে, মানে ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট এক্সপিরিয়েন্স ইন লাইফ। ওগুলা মানে ডিটারমিন করছে আমি বড় হয়ে কি হব। মানে অনেক সময় চাইল্ডহুড অ্যাক্টিভিটিসে কিন্তু আমাদেরকে আমাদের একটা লক্ষ্য খুঁজেতে, যে আমি এই বড় হলে এই জিনিসটা এই পাথটা চুজ করব, এটা একটা ভালো দিক। যে অনেক সময় আগে বলছিলাম যে বাবা মায়েরা দিতেন না আমাদেরকে ট্রিপে, বাট আলহামদুলিল্লাহ আমি I was quite fortunate. Both my parents never disagreed. যে কোনো ট্রিপ থাক আর যাই থাক, আমার আব্বা উল্টা ছিলেন যে আত্মীয় স্বজনের বাসা যাওয়ার চেয়ে গিয়ে গসিপ করার চেয়ে এগুলো ট্রিপে যাও, তাহলে তুমি অনেক কিছু শিখবা, তোমার লাইফ এক্সপিরিয়েন্সটা বাড়বে। তো এই জন্য আব্বা কখনো না করতেন না, সবগুলোতেই যেতে দিতেন। কিন্তু আত্মীয় স্বজন কেউ বাসা দাওয়াত দিলে আমাদেরকে নিয়ে যেতেন না, এটা খুব আফসোস ছিল যে ছোটবেলা কেন নিয়ে যাবো না, আমরা যেতে চাই। আব্বা ওই ছোটো ভাই বোনদেরকে নিয়ে যেতেন, আমাদেরকে বড়গুলারে নিয়ে যেতে না, তোমরা বাসায় থাকো। আর এতগুলোরে নিয়ে যাওয়া তো আরেকটা ব্যাপার, তো এই জন্য নিয়ে যেতে না। বাট ইন্টারেস্টিং যে বেশিরভাগ পছন্দ করতেন যে গেস্ট আমাদের বাসায় আসুক, আমাদের সাথে ই করতে গেলে বলতেন। আর যেহেতু আমার আব্বা সবাই বড় ছিলেন আত্মীয় স্বজনের মধ্যে, তো তারা সবাই আব্বা চাইতেন যে বড় ভাই তোমরা আসো আমার বাসায়। তো এইটা আরেকটা ইয়ে, কিন্তু ভালো লাগতো আমাদের। আসলে সত্যি ছোটবেলার গল্প কিন্তু অনেক মজার মজার। হ্যাঁ, যখন প্রথম আসি দেশে, এটা একটা অভিজ্ঞতা আমাদের বাংলাদেশের থেকে আসা। আপনার কেমন লাগছে অভিজ্ঞতাটা? আমি অনেক কিছু মেমোরি থেকে চলে গেছে, অনেক মানে অনেক মেমোরিতে আমার অনেক বছর আগে, হ্যাঁ অনেক বছর আগে চলে। কিন্তু প্রথমটা মনে হইতেছে অনেক, প্রথম আসার পর মানে যে আমাদের নেইবার বাঙালি নেইবার যেগুলো যারা ছিল, মানে প্রতিবেশী যারা ছিল, ওরা মনে ওদের কাছ থেকে অনেক ভালো ব্যবহার পাওয়া গেছে, অনেক ভালো। মানে তারা মনে হয়তো আমাদের নিজেরই পরিবার। ওই জিনিসটা এখন মিস করি, ওই জিনিসটা যে একটা আন্তরিকতা ছিল একজন আরেকজনের প্রতি, যে একটা মায়া ছিল, সেটা মনে হয় এখন ওইটা মানে ওইটা কি হয়ে গেছে, লেস রিডিউসড হয়ে গেছে। এগুলো এখন আমার কাছে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালিজমটা বেড়ে গেছে। আপনি জানেন কি মনে করেন? এটা সত্যি, আই এগ্রি, ইন্ডিভিজুয়ালিজমটা বেড়ে গেছে। হ্যাঁ, এটা কারণ কি হতে পারে আপনি কি মনে করেন? আপনি তো বিভিন্ন কমিউনিটির সাথে, হ্যাঁ কারণ এটা আইডিওলজিগুলো চেঞ্জ হয়ে গেছে মানুষের। তারপরে এই যে আমাদের ওয়েস্টার্ন কালচারটা যে অ্যাডাপ্ট করছি বেশি, হ্যাঁ আর ওই যে ইভেন ইংলিশ কালচার, ওরাও বলে যে ওদের যে একটা মায়া মহব্বত ছিল, আদর ছিল, অন্য আদর, ওটা রিডিউস হয়ে গেছে। নেইবারলি একটা যে ফিলিং ছিল, হ্যাঁ এটা রিডিউস হয়ে গেছে। কারণ ওই যে সোসাইটি চেঞ্জ হয়েছে, হ্যাঁ সমাজ চেঞ্জ হয়েছে। এখন মানে পিপুল আর রানিং আফটার materialistic, it's more individual, who wants to be bigger than the other, it's name and fame, that's what they're after. ওদিন কার সাথে আলাপ করছিলাম মনে পড়ছে না, বাট একজনের সাথে আলাপ করছিলাম যে ওনার ধারণা, হয়তো they're wrong or I'm wrong, I don't know, but ধারণা যে ইদানিং বাচ্চারা বাইরে কিন্তু কম যায় খেলতে, তারা এই যে ঘরে বন্দি থাকে তাদের ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে সারাদিন, ওই ডিভাইস নিয়ে খেলাধুলা সব কিছু, তাদের অ্যাসাইনমেন্ট থেকে ধরে তাদের স্টাডি থেকে ধরে সব কিছু কিন্তু এই একটা ডিভাইসের উপরে। একা একা থাকা, ওই যে একাকিত্ব থাকতে থাকতে তারা অভ্যস্ত হয়ে যায়, যার কারণে আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমাদের বাইরে যেতে হতো, আমরা পার্কে যেতাম, ভাই বোন সবাই মিলে পার্কে যেতাম, কে ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও করতাম, আমরা দৌড়াদৌড়ি এসে অনেক কিছু করতাম। কিন্তু যে জিনিসটা তারা ইয়ার মধ্যে হয়েছে, এখনকার বাচ্চাদের মধ্যে যে জিনিসটা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু নাই। তারা ওই যে ঘরের ভিতরে ডিভাইস নিয়ে ব্যস্ত। আপনি কি মনে করেন এইটার কারণে কিছুটা ইম্প্যাক্ট হতে পারে? হ্যাঁ, কারণ ওই যে টেকনোলজিটা যে মানে যেদিকে নিয়ে যাচ্ছে, সমাজকে নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এক সময় টিচার 1-to-1 টিচিং করতো, এখন কি হয় অনলাইনে টিচিং হচ্ছে। মানে আমরা রিলাইড টু মাচ হয়ে গেছি স্ক্রিনে, তাই না? স্ক্রিন রিলাই হওয়ার কারণে ওই যে সামাজিকতা যেটা আছে, ওই যে স্পিকিং, দি ফিলিং অফ 1-to-1 কন্ট্যাক্ট, ওইগুলো সরে যাচ্ছে। হ্যাঁ, তারপর ওই যে ফিলিংসটা, ইমোশনটা আস্তে আস্তে ওইগুলো চলে যাচ্ছে, মোর আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, এগুলো মোর স্ক্রিন বেসড হয়ে যাচ্ছে। এখন মানে বাচ্চারা কি ফলো করে, ওরা এখন একটার ফলো করে না, ওরা সোশ্যাল মিডিয়ার ফলো করে। হ্যাঁ, ইউটিউবার, সোশ্যাল, ওইগুলাকে ফলো করে। মানে এটা কীরকম একটা চেঞ্জ হয়েছে। আগে ওরা হয়তো পপস্টার ফলো করতো বা অ্যাক্টার ফলো করতো, এখন যে সোশ্যাল ইউটিউবার ওদেরকে ফলো করে। এখন টিকটকে কি করতে একদিন বলতেছে যে ও মাই গড, আলম কি হয়েছে, চিৎকার দিয়ে উঠছে, আলম কি হয়েছে, বলে যে আমরা গ্রিনসে গেছি, ওয়েস্টফিল্ডে গেছি, এখন দেখি যে ওইখানে অমুক টিকটক আলম, অমুক পার্সন আলম আসছিল, আলম ওকে বলে অমুক নাম করা টিকটক আলম, মানে একটা মানে কি হয়েছে, সে খুবই এক্সাইটেড। বাট আমি চিন্তা করলাম যে টিকটকার ইজ টিকটকার, নাথিং রং উইথ দ্যাট, দে আর নট ক্লিন আউট। বাট কিছু কিছু টিকটকাররা যে খারাপ বলবো তা না, তারাও কিন্তু অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন, মোটিভেশনাল স্পিচ দেনই করেন, অনেক ভালো কিছু শিকার আছে তাদের কাছ থেকেও। রান্না যারা করছেন, রেসিপি তাদের কাছ থেকে শেখা হচ্ছে, এগুলো কিন্তু ঠিক আছে। তো আমরা ওইগুলোতে আসবো পরে। তো আপনি যদি বলেন আপনার ছোটবেলা তো আপনার মায়ের সাথে আপনি একাই তো বোন ছিলেন? আমি একাই মেয়ে ছিলাম, কিন্তু আমার দুটো ভাই ছিল। বড় ভাইটা আমাদের সাথে থাকতো না, ওই কাজে জায়গায় থাকতো, আর ছোট ভাই আমার সাথে ছিল। আমরা এক ভাই। একটা জিনিস আমরা যখন এই দেশে আসি প্রায় দেখতাম, ছেলেটা যদি 15-16 বছর হয়ে যেত তখন সাথে সাথে বাবা মা কাজে দিয়ে দিতেন, রেস্টুরেন্টে, তারা ঘরের বাইরে থাকতো। আর মেয়েদেরকে ওভার প্রোটেক্ট, বাইরে যেতে পারবো না, এই করতে পারবো না, এই যে জিনিসগুলো কিন্তু এখন মনে পড়ে। কিছু কিছু মানুষ এখনো আমাদের এই যে যারা আছেন তারা কিন্তু বলেন যে ছোটবেলা আমি পড়তে পারি নাই, বাবা মা আমাকে কাজে জয়েন করে দিয়েছেন। তা আপনার ভাই কি কখনো এগুলো ডিসকাস করেন আপনার সাথে? হ্যাঁ, আমার মনে আছে যে আমার ভাইকে জিজ্ঞেস করছিল, তখন সে আমার 14 কি 15 বয়স ছিল, তোমার বাবা জিজ্ঞেস করছে তুমি কি করবা, লেখাপড়া করবা না কাজ করবা? সে বললো না আমি কাজ করবো। আচ্ছা আচ্ছা, ও ওটা ওনারও চয়েস ছিল, কিন্তু এখন 14-15 ইয়ার ওল্ডের চয়েস কি আসলে ভ্যালিড? 15 মনে হয়, সে 15-16 ছিল এরকম, 15 হয়ে প্লাস ছিল। এখন তো আমরা 14 বছর 15 বছর বাচ্চাদেরকে বলি না তোমরা এখনো ছোট রয়েছে, তোমরা ডিসিশন মেক করতে পারো না। হ্যাঁ, এখন তো ল প্রোটেক্ট করে, তাই না? তখন ল তো প্রোটেক্ট করে না এতটুকু। হ্যাঁ, ল প্রোটেক্ট। তখন এখানকার কি ছিল normalized situation ছিল 15 once you finish pay and work, pay your tax and work and pay. হ্যাঁ, এখনকার 18 পর্যন্ত you have to educate yourself. The education system changed here since then, so for I think it's good in a way, so that 15, 16, 18 you're still a child, you're mentally you're not mature, of course, you know, you need support, you need outside force imposing to direct you where you want to go. Yeah. So, and also parents is the most important source for children to direct, because অনেক সময় বাচ্চারা ডিসাইড করতে পারে না কি করবে। হ্যাঁ, যেটা আমার বেলা হয়েছে, আমার বাবা সব সময় এনকারেজ করতো। আচ্ছা, বলতো আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, আমি সেটা হতে পারি নাই, কিন্তু এইরকম উৎসাহ দিত সবসময়। হ্যাঁ, উৎসাহ দিত। তো এইগুলা মানে একটা ডাইরেকশন ছিল, একটা ফোকাস ছিল যে বাবা বলছে হ্যাঁ আমি হব। হ্যাঁ, যদি আমার ইচ্ছা, তখন কি করব না করব সেটা আমার ডিসিশন বানানোর সময় ছিল না, হ্যাঁ অভিজ্ঞতাও ছিল না। হ্যাঁ, কিন্তু এইগুলোতে অনেক পজিটিভ থিঙ্কিং নিয়ে আসে বাচ্চাদের মধ্যে। অনেক সময় আছে যে বাচ্চাদেরকে নিজে চুজ করতে দিতে হয়। অনেক সময় সব বাচ্চারা তো সমান না। হ্যাঁ না, আসলে ওই যে বাবা মা পুট এভরিথিং অন দ্য প্লেট, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে কি হবে না হবে, তারা একটা প্লেটের মধ্যে যদি সাজায় দেন তখন বাচ্চা চুজ করতে পারে আমি এই জিনিসটা নিব না ওই জিনিসটা নিব না, বাবা বলছে এই জিনিসটা ভালো ওইটা খারাপ, তখন তারা কিন্তু ডিসিশন। বাট তাদের ই দিয়েই যদি একটা ডিসিশন দেওয়া হয়, ধরেন একটা বাচ্চা সে ডাক্তার হইতে চাচ্ছে না, আমাদের বাঙালি কালচারে বেশিরভাগ দেখা গেছে যে বাবা মা চুজ করে রাখেন যে ছেলে হোক মেয়ে হোক ডাক্তার হবে, নাহলে ব্যারিস্টার হবে, নাহলে অ্যাকাউন্টেন্ট হবে, এই তিনটে প্রফেশনই চুজ করেন। কিন্তু হয়তো বাচ্চারা এই জিনিসগুলো হওয়ার কোনো ইচ্ছা নাই, তারা হয়তো মিউজিশিয়ান হতে চায়, তারা হয়তো অ্যাক্টিংয়ে যেতে চায় বা জার্নালিজমে যেতে চায়। বাবা মা এগুলোর নোবেল ওয়ার্ক হিসাবে দেখেন না, স্পেশালি মিউজিশিয়ান বা এটারে আমাদের কালচারে কিন্তু এত হাইলি প্রিফার করেন না যে তুই মিউজিশিয়ান হয়ে কী করবি, এটা কিন্তু ফিউচার নাই। কিন্তু এখন কিন্তু সব কিছুরই ফিউচার আছে, ইফ ইউ নো হাউ টু অ্যাপ্লাই। তো আপনি কি কখনো আপনার আব্বা মা আপনাকে বলছেন যে না তুমি এই জিনিসটা করতে হবে, বা আপনার ভাই বোনদেরকে? মনে হয় না। আমার মা বাবা একটু রিল্যাক্স ছিল, আমার বাবা একটু মডার্ন ছিল, হ্যাঁ, সে এত বেশি প্রেশারাইজ এইরকম ছিল না, হ্যাঁ, সে ওয়াজ ভেরি কম্প্রোমাইজিং সফট পার্সন ছিল। সো আমার মনে আছে আমাকে কোনো এখানে কোনো ব্যাপারে কোনো এনকারেজ এইরকম কোনো পুশ করে নাই যে তুমি এটা করতে পারছো, সব আমি নিজেই ডিসিশন নিয়েছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, ছোটবেলা থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। আমি যখন কলেজে অ্যাপ্লাই করছি ওরা জানেই না, তখনকার মেয়ে কলেজে যাওয়া অনেক জটিল ব্যাপার ছিল, তখন আমি হ্যাঁ কলেজে গেছি, সাথে সাথে ড্রাইভিং নিচ্ছি, এইসব নিচ্ছি। তো একজন আমাদের গ্রামের লোক আসছে, তো এসে বলে কি তুমি কি করতেছো, তুমি 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 সাইয়দ না, তোমার মেয়েকে এইরকম কিরকম কলেজে দিচ্ছ আর ড্রাইভিংয়ে দিচ্ছ। আমার শুনে ওরকটাকে আমার মা আসলে ওকে ছাদি তোকে নিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, যখন নেক্সট টাইম যে লুকটা আসছে আমি বলছি না আমি দিব না, ওই লুকটা হিংসুক, আমি দিব না। আসলে এই যে আগেকার দিনের মানুষ মেয়েদেরকে মনে করতো যে বয়স হয়ে গেছে 13-14 বছর, বিয়ে দিয়ে দেওয়াই উচিত, দেওয়ার পরে সে তো এত লেখাপড়া করে কি করবে, সংসারই তো করতে হবে, ওই গিয়ে রান্না বান্না কিচেনে কাজ করতে হবে, তো কিচেনে কাজগুলো শেখানো উচিত। কিন্তু তখন চিন্তা করতো না যে একটা মহিলারা যদি শিক্ষিত বানানো হয় তাহলে বাচ্চাগুলোও ভালো শিক্ষিত হতে পারে, তারা সাপোর্ট দিতে পারে, কারণ স্কুলের যে হোমওয়ার্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়া। আমাদের বাবা মা আমাদেরকে হেল্প করতে পারেন নাই, বিকজ দে ডিডন্ট হ্যাভ দি নলেজ, বাট আমরা তো আমাদের বাচ্চাদেরকে সেই সাপোর্টটা দিতে পেরেছি। হ্যাঁ পেরেছি, হ্যাঁ সেটাই যে আমাদের। তো আপনার আম্মার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল ছোটবেলা? বন্ধুত্ব না একটু থাকতেন উনি যে আমি মা, তুমি আমার সাথে এইগুলো সব কথা বলতে পারবো না? আমার মা ওয়াজ আমি বলবো আমার ফার্স্ট এডুকেটর, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কারণ আমার মা সবসময় আমাদেরকে পদ্য বলে পদ্যগুলা শোনায় তুলতো ঘুম থেকে। ওই যে একটা পদ্য আছে না, বুড়ো হলো দূর হলো, হ্যাঁ সেটা ওইটা গান গেয়ে গিয়ে আমাদেরকে তুলতো। সবসময় এইরকম পৈমের মধ্যে আমাদেরকে রাইমের মধ্যে তুলছে, কোন সময় অ্যাক্ট করে দেখাইতো। আমি যখন 2-3 এরকম 3 এই বয়সের কথা বলতেছি, তারপর থেকে আমার যে পৈমের প্রতি একটা কি হয়ে গেল, হ্যাঁ ভালো লাগাটা বেড়ে গেল। তখন আমি যখন আমি 13-14 ছিলাম আমি নিজেই লিখতাম, তখন ইংলিশে লিখতাম, বাংলায় বেশি লিখতে অত বেশি আমার চর্চা ছিল না, কিন্তু ইংলিশে আমি পয়েমগুলো লিখতাম। আমাদের আসলে একটা বিরতির সময় হয়ে গেছে। তো শ্রোতা বন্ধুরা আমরা যাচ্ছি একটা ছোট বিরতিতে, বিরতির পরে আবারও আসবো, যাবেন না কোথাও। শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমার সাথে আছেন গেস্ট সাইদা কানিজ ফাতেমা আপা। আমরা ব্রেকে যাওয়ার আগে বলছিলেন আপনি আপনার ছোটোবেলার কথা, আপনার মার সাথে সম্পর্কের কথা, ওইগুলো তো শুনলাম, বাট আপনার এখন আপনার কোয়েশ্চেন হলো যে আপনার সম্পর্ক আপনার বাচ্চাদের সাথে কেমন? ছোটোবেলা আপনি যেরকম আপনার আম্মার সাথে একটা, যেমন আপনার আম্মা আপনাকে কবিতার মাধ্যমে উৎসাহিত করেছেন, আপনি লেখালেখি শুরু করেছেন, তো এরকম কি আপনি সেম ফুটস্টেপ ফলো করেছেন আপনার আম্মার? হ্যাঁ মোরলেস, কিন্তু ইন এ ডিফারেন্ট ওয়ে। যখন আমার প্রথম বাচ্চা হয়, আমার মা মারা যায় অনেক আগে, আমার বিয়ের আগে, আমার বিয়ের 3 বছর আগে আমার মা মারা যায়। হ্যাঁ এখন 27 ইয়ার্স হয়ে গেছে আমার মারা গেছে। সো আমার মা ইয়াং বয়সে মারা গেছে, ও ক্যান্সার ছিল, ওনাকে লস করছি। তার আগে আমার মা মারার আগে আমার এইরকম কোনো ধারণা ছিল না যে আমি বিয়ে করব, বাচ্চা নেব, সংসার করব, এরকম চিন্তা ধারণা ছিল না। যখন আমার মা অসুস্থ হলো তখন আমি ইসলামের প্রতি অনেক ঢুকে গেলাম। হ্যাঁ, তখন দেখলাম এই রিসার্চ করে হাফ অফ ইয়োর ইসলাম ইজ ম্যারেজ। তখন আমি হ্যাঁ বললাম হ্যাঁ বিয়ে করবো। তারপর হ্যাঁ বিয়ে করলাম, বিয়ের পর বাচ্চা নিলাম, প্রথম বাচ্চা। এখন আমি একা, হ্যাঁ আমার ছোট ভাই, তেমন কিছু সাপোর্ট ছিল না। আচ্ছা, আমি বলতে গেলে আমি একাই ছিলাম সাপোর্টের ব্যাপারে। আর আমার ভাই নরমালি ধরেন ভাই থাকলে সাপোর্টটা আসে না, মা থাকলে বা বোনেরা থাকলে এই সাপোর্টটা একটু পাওয়া যায়, কারণ ওই সময় ভাইটা বাসায় ছিল, আমার সাথে ছিল। তখন ওর কাছে অনেক সাপোর্ট পাইছি ইন টার্মস অফ প্র্যাকটিক্যাল সাপোর্ট, ওইগুলো পাইছি। কিন্তু আমি বাচ্চা নেওয়ার আগে আমি অনেক এডুকেট করছি, হ্যাঁ মানে কীরকমে ইসলামের মাধ্যমে বাচ্চাটাকে বড় করবো, এগুলো আমি এডুকেশন নিয়েছি, ট্রেনিং নিয়েছি। আমি জানতাম এক্স্যাক্টলি আমি বাচ্চার জন্য কি করব না করব। কিন্তু অনেক সময় আছে যখন মা হন ইউ আর ভেরি লস্ট বিকজ ইউ আর মিডল অফ নোয়্যার, বিকজ নট এভরিবডি নোজ হাউ টু বি এ মাম। এক্স্যাক্টলি, সো এটা বিগেস্ট চ্যালেঞ্জ। এটা কিন্তু কখনো শেখানো হয় না যে একজন মা কেমনি হতে হয়। একদম দুধ খাওয়ানো শুরু থেকে কেউ বলে না, ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু রিসার্চ ইয়োরসেলফ, লার্ন ইয়োরসেলফ। এগুলো আমি নিজে করছি, হ্যাঁ রিসার্চ করছি বাচ্চাকে কীরকম স্টিমুলেট করব, এডুকেট করব একদম পিচ্ছি থেকে। হ্যাঁ, তো আমি ওর সাথে অনেক বই পড়তাম, গল্প পড়তাম, বই পড়তাম। তারপর হলো কি ওই প্লে গ্রুপে নিয়ে যাইতাম। হ্যাঁ, তো আমার কথা হলো যে যে আমি জানি যে ফার্স্ট 7 years, ফার্স্ট 5 years ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন চাইল্ডস লাইফ। হ্যাঁ, সো আমি চাইছি সবসময় বাচ্চাকে যে ইসলামিক আইডিওলজি দিয়ে বড় করব। তখন আমি খুঁজলাম ইসলামিক প্লে গ্রুপ। আচ্ছা, ইসলামিক প্লে গ্রুপ কি আছে? হ্যাঁ, একটা আলহামদুলিল্লাহ তখন একটা পেজ, আমি তখন দুটা পেয়েছিলাম। আচ্ছা, একজন রিভার্স সিস্টার রান করতো একটা, আর তখন ওই যে গর্ডন ব্রাউন শুরু করলো শো স্টার্ট। হ্যাঁ, ওই প্লে গ্রুপে অনেক ফেসিলিটি পাওয়া গেছে তখন, এত বেশি না, শো স্টার্ট অনেক ফেসিলিটি ছিল শো স্টার্ট। হ্যাঁ, ওই প্লে গ্রুপটা অনেক বেনিফিশিয়াল ছিল। তখন আমি ওই বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি নিয়ে যেতাম, লাইব্রেরিতে, চিলড্রেন সেন্টার, এগুলো নিয়ে যেতাম। ওগুলো অনেক হেল্প হয়েছে, হ্যাঁ ইন টার্মস অফ টিচিং children through play. Yeah. Hmm? Teaching children through play is most important part on their younger, their infant stage. It's very important. And in terms of management, even when the child starts walking, you need to manage them. You need to learn how to set rules and boundaries. That's also very important in a child's life. And for mom, to make things easier, you need to set these rules. সো আমি কী করলাম, ওই যে PPG বাচ্চাদের কীরকম ম্যানেজ করা, ওইগুলা যেখানে কোর্স হয়েছে গিয়েছি, শিখছি, সার্টিফিকেট নিয়ে আসছি এগুলো। আচ্ছা, তো তখন আমার বড় মেয়ে 2 বছরের ছুটি, আমার সেকেন্ড মেয়ে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড মেয়ে হওয়ার পর 2 বছর তো অনেক জটিল সময় বাচ্চার জন্য। তো হয়েছে কি আমার বড় মেয়েটা ছোটো বাচ্চাটাকে মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারি না। তখন আমার এই ব্যাপারে আমার একটু নলেজ এত বেশি ছিল না। পরে যখন এই প্রবলেমটা আমি ফেস করলাম তখন আমি রিসার্চ করলাম, হ্যাঁ বাচ্চারা অনেক জেলেস হয়ে যায় যখন সেকেন্ড বাচ্চা আসে। হ্যাঁ, তো অনেক বাচ্চাকে আগে থেকে একটু এডুকেট মেন্টালি প্রিপেয়ার করতে হয়। হয়েছে কি যখন আমি হসপিটালে ছিলাম আমি বলছি আমার হাজব্যান্ডকে, আমার ভাইকে বলছি, আমি যখন বাচ্চাকে বাসায় নিব ওকে বলবা তোমার বেবি তুমি নিয়ে যাওয়া বাসায়। ওরা কি করছে, ওকে গাড়িতে রেখে আসছে, আমার হাজব্যান্ড আর বাইকে গাড়িতে রেখে আর আমার বাচ্চাকে বড়টাকে গাড়িতে রেখে আসছে। আর যখন ওটাকে কার সেটে ঢুকাইছি ও চিৎকার শুরু করছে, বড় মেয়েটা ওইটাকে দেখে চিৎকার শুরু করছে। আমি পাজল হয়ে গেছি, মেয়েটা এরকম কান্নাকাটি করতে শুনলাম, বুঝতে পারি নাই তখনটা কী সমস্যা হয়েছে। হ্যাঁ, তো হয়েছে কি এইসব ব্যাপারে আমি নিজেকে এডুকেট করছি, how to manage situation, how to be a parent. You have to educate yourself. You can't just rely on sources from other people. And normally when another person advises you, I don't think that advice, piece of advice is that valid. Valid, yeah. Simply because sometimes we advise people wrong information. Amra according to our needs, amra jeta face korechi oivabe advice kore thaki, kintu shob to samman hoy na. Na, samman hoy na. যেমন একটা মহিলা বাচ্চা হওয়ার সময় যে অ্যান্টিনেটাল ডিপ্রেশন হতে পারে, পোস্টনেটাল ডিপ্রেশন হতে পারে, তাদেরকে আমরা ইয়ে করে থাকি যে ওনার কি দুনিয়ায় সর্বপ্রথম মহিলা কি উনি, যে ওনার বাচ্চা হয়েছে, কত বাচ্চা হয়েছে, আমাদের এর হয়েছে, তার হয়েছে, তারা তো এরকম সাফার করে না, কিন্তু উনি এরকম করছেন কেন? তো এই যে আমরা জাজ করি, এটা কিন্তু ঠিক না, কারণ এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট আর এভরি টাইম ইউ বিকাম প্রেগনেন্ট, এভরি প্রেগনেন্সি ইজ ডিফারেন্ট। আপনার তিনটা মেয়ে হওয়ার সময় হয়তো তিনভাবে ফিল করেছেন, আপনি বুঝতে পারেন না যে আপনার মেয়ে হবে বা ছেলে হবে, বাট আপনার ফিলিংস গুলো ডিফারেন্ট ছিল। হয়তো প্রথমবার একটু এক্সাইটমেন্ট কাজ করে, তখন আপনি এত ফিলিংস গুলো এক্সাইটেড ছিলেন, দ্বিতীয়বারের সময় একটু ডাউন থাকতে পারেন, তৃতীয়বারে আরো বেশি ডাউন থাকতে পারেন, বিকজ দেয়ার আর লট অফ ফ্যাক্টরস, আমাদের এজ, তারপরে বাচ্চা যত হয় তত শরীরের একটা চেঞ্জ গুলো আমরা নিতে পারি না, ডায়াবেটিস হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক রোগ প্রতিরোধ থাকতে পারে, রোগ থাকতে পারে আমাদের মধ্যে, যার কারণে এগুলো আমরা ফেস করতে পারি না। হয়তো তার বাচ্চার সময় ডিপ্রেশনটা বেশি বেড়ে যায় আমাদের, তো এরকমই অনেক কিছু থাকতে পারে আমাদের সমস্যাগুলো। আপনি কি এরকম কোন কিছু ফেস করেছেন যেটা আপনি? হ্যাঁ, আমি আমার প্রথম প্রেগনেন্সি থেকে আমি ডায়াবেটিক ছিলাম। হ্যাঁ, সো এগুলা আমার শিখতে হয়েছে, ম্যানেজ করা, এইসব ব্যাপারে। মানে প্রেগনেন্সিটা তো এত সহজ ছিল না, এক্সাইটেড ছিলাম কিন্তু এত সহজ ছিল না। তারপর থেকে আমার 3 বাচ্চার সময় আমি ডায়াবেটিক ছিলাম। ও আচ্ছা, আমার 3টা C সেকশন হয়েছে। এগুলা ফার্স্ট ওয়ান ইজি টু when you compare with the second and third one, first one it was easy to manage. Yeah, because you don't have other children to manage either, so you're just managing one child. Because you're excited, you're learning, you want to give everything to this child, and you have all the time as well, despite all the other work and household chores and giving time to other people. You still want to spend. You are able to do more for your first child. Now, obviously, with the second child, it's less. You're not able to give that much time in terms of learning, teaching them, doing activities, because you have double the amount to do and double to child emotion to manage. And different stages, well, age stages, different requirements, different needs these children need. So it was, with my second child, what I noticed, because my first child was very, I think she thought, yes, my attention's gone from my mom and dad, from my mom. So she was quite demanding at the time. Right. So there was playgroup available where I was able to keep my baby in a creche and spend one-to-one time with her. Okay. So this one-to-one playtime was so good for her and for me, because that calmed her down, that one-to-one time. So the one-to-one time with your child is very, very important. It doesn't matter how many children you have to have one-to-one time with them. It's every individual. Every individual. So you need to make them feel that, yes, they're getting your attention alone. And you have to value their emotion. Of course. If you don't value their emotion, they feel neglected and they'll start seeking negative attention. So you need to give them positive attention in order to reduce the negative attention. So অনেক আমাদের কমিউনিটিতে অনেক মা বাবা এগুলা হয়তো জানে না, হ্যাঁ জানে না যে দ্যাট মাচ এডুকেটেড, প্যারেন্টিং সম্পর্কে কিন্তু আমাদের এত আইডিয়া নাই। হ্যাঁ, অনেক স্কুলে কিন্তু তারা প্রোভাইড করে, বেটার প্যারেন্টিং ক্লাসেস করে, কিন্তু এটা বাচ্চাগুলো বড় হওয়ার পর, যখন বাচ্চারা অলরেডি আপনি যখন প্রথমেই বাচ্চা গর্ভে নিবেন তখন থেকে কিন্তু একটা এডুকেশনাল সিস্টেম শুরু হয় হ্যাঁ। কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা ইউজ করি না, বা আছে যে নাই তা না। আপনি বলছেন শোস্টার্টের কথা, শোস্টার্টে কিন্তু ছিল এইগুলা ফ্রম দি 0 to 5 years পর্যন্ত তারা কিন্তু এই জন্য সাপোর্ট করে থাকতো, অ্যাডভাইস গাইডেন্স যেটাই দরকার হতো আপনার সেই সাহায্যটা পাচ্ছেন। বাট কিন্তু সবাই কিন্তু অ্যাক্সেস করতে না ইনফরমেশনগুলো, হ্যাঁ, কারণ ওগুলা জানে না কেন ওইগুলা করতে হবে, কারণ ওরা অনেক মা বাবা মনে করে এগুলা সময় নষ্ট করা, কিন্তু ওইগুলোতে গেলে তো অনেক কিছু শেখা যায়। তুমি বাচ্চাদেরকে কীরকম ম্যানেজ করা, বাচ্চাদের সাথে রিলেশন বন্ডিং কীরকম করা, সেটা অনেক বেনিফিট ওইগুলো। কিন্তু এখন হয়েছে কি, অনেক এখন ওই যে রিসোর্সেস কাউন্সিলের রিসোর্সেসগুলো কেটে যাচ্ছে, এগুলা ফ্রি অনেক সময় এগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু যাদের সমস্যা হচ্ছে, ধরেন যাদের সোশ্যাল ওয়ার্কার আন্ডারে ওরা থেকে রিফার করা হইতেছে, ওরা পাইতেছে। কিন্তু আমি বলবো মা বাবাকে, যদি আপনার সুযোগ পান তাহলে ফ্রি পান, এগুলা করা উচিত। হ্যাঁ, আর না তার মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি কোপ করতে পারছেন না, সমস্যা হচ্ছে, বা আপনার ইউনিট রিকোয়ার মোর ইনফরমেশন, আপনি আপনার জিপির সাথে আলাপ করতে পারেন। জিপির সাথে আলাপ করলে হয়তো তারা গাইড করবে কোথায় ইনফরমেশন জন্য কালেক্ট করতে পারেন, বা তারা তাদের মিডওয়াইফকে বলে দিবে যে, বা মিডওয়াইফের সাথে আলাপ করতে পারেন, তারাও ইনফরমেশন দিতে বাধ্য। তারা বা সাইন পোস্ট করবে যে কোথায় গেলে ইনফরমেশনগুলো পাবেন বা সাহায্য পাবেন। এগুলো কিন্তু থাকে প্রত্যেকটা মিডওয়াইফারি সেক্টরে বলেন বা ডাক্তারের কাছে বলেন, এগুলো থাকে তাদের কাছে ইনফরমেশন। সো আই থিঙ্ক বাবা মা উভয় পক্ষে দুজনই যাওয়া উচিত এগুলো ইনফরমেশন কালেক্ট করা, কারণ অনেক সময় দেখা গেছে যে মা এক পেজে কথা বলছেন, বাবা অন্য পেজে আছে। তো এইটা কিন্তু বাচ্চাদের সমস্যা হতে পারে। আপনি প্যারেন্টিং নিয়ে কাজ করেছেন, তো আপনি ভালো বলতে পারবেন যে এটা কি ধরনের সমস্যা হতে পারে। একজন বাবা যদি মা বাচ্চাকে ডিসিপ্লিন করছে, বা বাবা বাচ্চাকে ডিসিপ্লিন করছে, মা আহ্লাদ করে বাচ্চাকে ডিসিপ্লিন করতে দিচ্ছেন না, এইটার পরিস্থিতি কি হতে পারে কমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা যে কিভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না বা এ করছে না। আপনি যদি বলেন কিছু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যে কিভাবে তারা বাবা মার সাথে, বাবা মা কিভাবে বাচ্চাদেরকে করতে পারেন, এনগেজ করতে পারেন, এট দ্য সেম টাইম এনগেজ করছেন কিন্তু টু মাচ এনগেজমেন্টও কিন্তু ভালো না, কিভাবে মডারেট থাকতে পারেন। মডারেট, হ্যাঁ, একটা বাসার মধ্যে একটা রুল বসাতে হবে, বুঝছেন, যে একটা বাসায় যদি কোনো রুলস থাকে না, হ্যাঁ, বাউন্ডারিজ থাকে না, বাউন্ডারিজগুলো না থাকলে অনেক সমস্যা হয়। হ্যাঁ, ধরেন ওই যে আজকালকার ডিভাইসগুলো, হ্যাঁ, বাসায় আসলে একটা বাচ্চাদেরকে এরকম বলতে হবে, এইটা টাইম অতটুকু তুমি নিতে পারবা, বা অ্যাজ এ রিওয়ার্ড হিসাবে এত 1 ঘন্টা তুমি ইউজ করতে পারবা, বা এইরকম না যে সবসময় বাচ্চাদেরকে ডিভাইস দিয়ে হাতে রাখা, সেটা হবে না। সেটা হলে হয় ওই যে বাউন্ডারিজটা চলে গেল, তারপর অনস্ক্রিন থাকা তো এটা ভালো না। তো হয়েছে কি, এখন দেখা যাচ্ছে মা বাবা খুবই ইজিলি ফোন দিচ্ছে, ল্যাপটপ দিচ্ছে, কিন্তু ওরা ওয়াচ করতেছে না বাচ্চারা কি করতেছে। ওরা বেশিরভাগই টিকটকের সময় কাটাইতেছে। হ্যাঁ, আর ওই জিনিসটা কি হইতেছে, ও টিকটকে তো বেশি কিছু শেখান না। স্ক্রিন দেখবা যে রিসার্চ সায়েন্স বলে যে কোন জিনিসটা ব্রেনে থাকে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো অ্যাক্টিভ থাকলে ওই জিনিস নিয়ে, হ্যাঁ, লাইভ যেগুলো করে না ওগুলা ব্রেনে থাকে বেশি, মেমোরিতে, আর যেগুলো স্ক্রিনে দেখবেন ওগুলা বেশিক্ষণ থাকে না। সেটাই, হ্যাঁ, সেটাই। তো আমি বলবো যে বাসায় একটা রুল বসাতে হবে। হ্যাঁ, আর কারণ অনেক মা বাবা বলবে ওরা কথা শুনে না, এই না, কিন্তু ইউর দ্য গার্ডিয়ান, ইউর দ্য অথরিটি ফিগার, ইউ নিড টু সেট রুলস, ইউ নিড টু সেট রুলস, নট you can't expect your children to set rules for you and do as they please. You need to set rules for them, right? You need to set consequences, meaning not that not harsh consequences, reasonable, reasonable consequences that it is doable, not something that you, that's gonna, like, if you say that I'm going to take a device away from you for 3 days, that's not, it makes them resentful. Short time, depending on the age as well. So other things that parents need to be aware is children's emotion, right? যখন দুটো বাচ্চা, হ্যাঁ, ঝগড়া করে, হ্যাঁ, ওরা ধরেন আপনার দুটা বাচ্চা, নিজেরই বাচ্চা দুটা ঝগড়া করতেছে, তখন যদি বলে মা সে আমার সাথে এসব করছে, হ্যাঁ, এটা ইগনোর করতে পারবেন না, এটা অ্যাকনোলেজ করতে হবে। উনি কি ফিল করতেছে সেটা শুনতে হবে, বুঝতে হবে, রিপিট করতে হবে সাথে। ও যদি বলে মা আমি আপসেট, তো বলতে হবে হ্যাঁ তুমি আপসেট, আই আন্ডারস্ট্যান্ড তুমি আপসেট, হ্যাঁ এরকম কেন আপসেট কি হয়েছে, হ্যাঁ এগুলো আমরা সাধারণত করি কি ইগনোর করে থাকি। আপসেট ওকে ঠিক হয়ে যাবে বাবা, মন খারাপ করো না, শেষ। কিন্তু কারণটা আমরা খুঁজে বার করি না, এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে তাদের ভিতরে। আমার মা আমাকে নেগলেক্ট করছে, আমার বাবা আমাকে নেগলেক্ট করছে, আমি কিছু বলতে এক্সপ্রেস করতে চাই কিন্তু করতে পারছি না, তখন কিন্তু তারা বাইরে গিয়ে এই জিনিসটারে কিন্তু ভিতরে বটল আপ করে বাইরে গিয়ে তারা তারা ফ্রাস্ট্রেশনগুলোরে বাইর করে। হয়তো স্কুলে কিছু একটা ঘটনা ঘটছে, তারা এটা শেয়ার করতে চায় বাবা মার সাথে, কিন্তু বাবা মার সময় নেই শোনার, সেটাই সময় নাই। যখন বাচ্চারা বাসায় আসে এটা প্রয়োজন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা, তোমার দিনটা কেমন গেল, কি করলা তুমি, কি করছো, খেলাধুলা কি, তোমার সময়টা কি করছো, কি ভালো কিছু পাই, তোমার ক্লাস কি করলা, কি খাইলা কি না খাইলা, সব কিছু জিজ্ঞেস করতে হয় বাচ্চাদেরকে। ইউ হ্যাভ টু শো ইন্টারেস্ট ইন ইউর চাইল্ড, রাইট, টু মেক দেম ফিল ইম্পর্টেন্ট, ভ্যালিউড। Making them feel invalued is very, very essential, very, very important to a child. Even as an adult, we want to be valued. Of course. Yes. So if you don't feel valued, you feel neglected. Mm-hmm. And sometimes with children, they feel they get angry inside. Mm-hmm. They feel angry, and anger isn't good, not good for them. They don't know how to deal with anger. So from ছোটবেলা থেকে এটা শেখাতে হয় যে আঙ্গাটাকে কিরকম ম্যানেজ করা, কাম করা, হ্যাঁ অনেক সময় হাউ টু ওপেন ইয়োরসেলফ, ওপেন ইয়োরসেলফ, হ্যাঁ হাউ টু শেয়ার ইয়োর ফিলিংস, নট বটল আপ, শেয়ার ইয়োর ফিলিংস। সো দিস এনকারেজ এ চাইল্ড টু শেয়ার দেয়ার ফিলিংস। ইফ মাম অ্যাকনোলেজ দ্য ফিলিং অফ দ্য ইমোশন, স্যাড, আপসেট, অ্যাংরি, হ্যাপি, হ্যাপি, এইগুলা যদি অ্যাকনোলেজ করে তাহলে ওরা শিখে কীরকম আরেকজনকে অ্যাকনোলেজ করা, এরকম আরেকজন ফিলকে ভ্যালু করে ওরা শিখে। আর বলতে গেলে সব বাচ্চারা কিন্তু যে তাদের ফিলিংসগুলো বা ইমোশনগুলো যে এক্সপ্রেস করতে পারে তা কিন্তু না, এক একজন এক একভাবে। অ্যাডাল্টরাও কিন্তু পারে না, অনেকে আছে ভৌগোলিক বলে দিতে পারে, অনেকে এক্সপ্রেস করতে পারে না, তারা কাজের মাধ্যমে ইয়ে করে। কিছু আছে যেমন ফ্রাস্ট্রেটেড হলে অ্যাঙ্গার অ্যাংরি থাকে, বা কিছু আছে চুপ হয়ে যায়। তো এইগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে আমাদের বাচ্চারা। যখন নীরবে দেখবে বাচ্চা, জিজ্ঞেস করা কেন তুমি নীরব, হ্যাঁ কি হয়েছে তোমার, এইরকম জিজ্ঞেস করতে হয় বাচ্চাদেরকে। সেটাই। তার মধ্যে আরেক জিনিস ই করতে হবে যে স্কুলে বাচ্চারা যখন পারফরমেন্সগুলো ভালো করতো, কোনো এক পর্যায়ে গিয়ে দেখা গেছে যে পারফরমেন্সটা ভালো করছে না, টিচাররাই কিন্তু আইডেন্টিফাই করে ফেলে, এটা বাবা মার সাথে শেয়ার করে। তখন কিন্তু বাবা মার উচিত যে এই জিনিসগুলোর একটু খেয়াল রাখা, যে কেন বাচ্চা ভালো করতো স্কুলে, এখন ভালো করছে না, কারণগুলো কি, এগুলো খুঁজে বাচ্চার সাথে কথা বলে ঝগড়াঝাটি না করে। সাধারণত আমরা যখন শুনি আমরা বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি শুরু করি, এই তোর কী হয়েছে, তুই এটা করিস না ওইটা করিস না, এইভাবে না করে তাদের সাথে বসে কথা বলা যে অ্যাকচুয়ালি কী হয়েছে তার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নাহলে বাচ্চারা আসলে, আমরা প্রোগ্রাম শুরু করার আগে আমরা কথা বলছিলাম যে বাবা মা আমরা যখন ফোর্সফুলি কিছু একটা করাই বাচ্চাদেরকে, তখন বাচ্চারা কীভাবে রিঅ্যাক্ট করতে পারে বা রিফ্লেক্ট করতে পারে। আপনি বলছিলেন যদি শেয়ার করেন আবার এসে ভুলে গেছেন, আপনি বলছিলেন যে আমরা যখন কথা বলছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে যে বাবা মা আমরা ফোর্সফুলি অনেক কাজ করাই, বাট বা বাচ্চাদেরকে বলে যে তুমি ডাক্তার হতে হবে, তুমি নার্স হতে হবে, তুমি অ্যাকাউন্ট্যান্ট হতে হবে, কিন্তু তাদেরকে আমরা চুজ, হ্যাঁ হ্যাঁ ওদের ফিউচার ব্যাপারে, হ্যাঁ ফিউচার। তো আমরা কি বাচ্চাদের এই যে ফিউচার নিয়ে চিন্তা করা, যে এটা কি আমরা বাচ্চাদের উপরে ছেড়ে দিব, না আমরা বাবারা বাবা মায়েরা এটাই করব? হ্যাঁ এটা ভালো প্রশ্ন, ভালো একটা সাবজেক্ট তুলছেন। অনেক সময় হয়েছে কি অনেক বাচ্চারা যে মা বাবার একটা আইডিয়াস ইনপুট করতে হয় ওদেরকে একটা ফোকাস করার জন্য, একটা একটু অ্যাম্বিশাস হওয়ার জন্য, ফিউচারটা কি হবে না হবে অনেক সময় বাচ্চারা জানে না। হ্যাঁ even when you're 16 to 18 you don't know what you want to do really, but you need to give ideas, অনেক বাচ্চার সাপোর্ট প্রয়োজন এগুলাতে। আর অনেক বাচ্চারা ইন্ডিপেন্ডেন্ট আছে, কি হবে না হবে সে বলতে পারে, তার ছোটবেলা থেকে মাইন্ড মেক করে যে আমি টিচার হব, আমি এটা হব ওইটা। কিন্তু অনেক সময় বাচ্চারা অনেক সময় আইডলাইজ করে টিচারদেরকে, সব বাচ্চারা প্রথম থেকে ওরা টিচার, কারণ ওদের রোল মডেল টিচার। হ্যাঁ, ওদের ফার্স্ট রোল মডেল টিচার, সবাই টিচার হতে চায়। পরে যখন এখানে এখানে আছে অনেক এক্সপ্লোরিং বইগুলো আছে। হ্যাঁ, ওই একটা বই আছে দেখবেন যে সব জব নিয়ে, পুলিশম্যান থেকে নার্স, ফায়ারম্যান, সব কিছু একটা বই আছে। তো বাচ্চাদেরকে এইরকম ওরা প্লের মাধ্যমে ওরা বাচ্চাদেরকে মাইন্ড মেকআপ করে, তাই না? হ্যাঁ, কারণ আমাদের বাচ্চাদের কি হয়েছে অনেক সময় ওদেরকে বলতে হয়, হ্যাঁ বলতে হয় তুমি কি হতে চাও, হ্যাঁ তুমি কোন, যে অনেক সময় বাচ্চাকে জিজ্ঞেস করতে হয়, নিজে ওয়াচ করতে হয়, হ্যাঁ বাচ্চাটা কোন সাবজেক্টে ভালো, কি এনজয় করে সে, তা সব কিছুতে ইনভলভ করতে হয়। আমি যেটা করছি আমার বাচ্চাদের, হ্যাঁ আমার নিজের গার্ডেন ছিল না, কিন্তু আমি একটা অ্যালটমেন্ট রেন্ট করলাম, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য। কারণ আমি ছোটোবেলা দেখছি আমার দাদি একটা আমাকে নিয়ে সব কিছু শো করতো, সিটগুলো শো করতো, হ্যাঁ ওগুলো আমি এনজয় করতাম। তা তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি শুরু করলাম এই গার্ডেনিং করা। হ্যাঁ, তখন আমার বড় মেয়েটা অনেক পছন্দ করতো, সবাই ওরা সবাই এনজয় করতো। সামার টাইম আসলে ওইখানে আমরা সময় কাটাতাম। এখন হয়েছে কি আমার বড় মেয়েটা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতেছে, কারণ ওই ইন্টারেস্টটা ওইখান থেকে আসছে। ওর সায়েন্স এগুলা সবগুলি ভালো করছে, কারণ ওই জিনিসগুলো করায় ওর অনেক ইনফ্লুয়েন্স হয়েছে। তো অনেক সময় মা বাবার একটু সময় কাটাতে হয় বিভিন্ন জিনিস নিয়ে বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। ইউ লিভ ইয়োরসেলফ থ্রু ইউর চাইল্ড, সো ইউ নিড টু ফোকাস অন ইউর চাইল্ড, not just material and things and not just job. You need to find time for your child. বিশেষ করে বাবারা অনেক সময় এগুলা মনে করে আমার শুধু ইনকাম নিয়ে আসতে হবে, কারণ যে আমার জব হলো বাইরে যাব, কাজ করব, টাকা আর্ন করব, শেষ আমার আর বাসার বাজার কাট এগুলো করব। যখন অনেক বড় মানে ম্যাসিভ শপিং করা দরকার তখন বাবারা করবেন, মায়েরা টুকটাক যা লাগবে ওইগুলো কিনে আনবেন। বাচ্চা লুকআফটার করা মায়ের দায়িত্ব, বাচ্চাদের মানুষ করা মায়ের দায়িত্ব, বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া মায়ের দায়িত্ব, সব কিছু মায়ের দায়িত্ব চলে আসে। আবার যে মায়েরা ওয়ার্কিং মাদার লাইক ইয়োরসেলফ, তখন তাদের উপরে এক্সট্রা এই যে বাচ্চা লুকআফটার করা, মা কাজে যাওয়া, এগুলো কিন্তু তাদের জন্য একটা বেশি হয়ে যায় যদি বাবা সাহায্য না করে। তো বাবারা কিন্তু ইম্পর্টেন্ট রোল একটা প্লে করার আছে ফ্যামিলিতে, কিন্তু অনেক বাবারা কিন্তু এই জিনিসগুলো বুঝে ওঠেন না। হ্যাঁ, সেটা বাবা মা বাবা যে দুজন এক প্ল্যাটফর্মে না থাকি তাহলে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, এলোমেলো ছবি এটা অবশ্যই এলোমেলো হবে, কারণ ওরা দেখছে বাবা একরকম মা একরকম। হ্যাঁ, এটা হলে অনেক সময় ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়। আমি যেগুলো কমিউনিটি দেখছি বাবা এক জায়গায় মা এক জায়গায়, বাচ্চারা কোন দিকে যাবে জানে না, এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কারণ মা চাচ্ছে বাচ্চাদেরকে একটা লেভেল নিয়ে যাওয়ার জন্য, বাবা চাচ্ছে মেটেরিয়ালি গেইন করার জন্য। তো এইসব জিনিস অনেক সময় ইম্প্যাক্ট হয় বাচ্চাদের উপর, এগুলো ইম্প্যাক্ট হয়। সো এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। বাবা মা শুধু যে বাবা মা শুধু খাওয়া দিবে আর কাপড় পরাবে সেটা না। হ্যাঁ, জানি এখানে ফ্রি এডুকেশন, কিন্তু মা বাবা একটা গুরুত্ব দিতে হবে বাচ্চাদেরকে। ওয়ান টু ওয়ান টাইম আপনার যদি 4টা বাচ্চা থেকে 4টার সময় বের করতে হবে, ওয়ান টু ওয়ান টাইম 5টা বাচ্চা 5টার মধ্যে শুধু। এটা হবে না যে আমি একদিন সবাইকে এক জায়গায় বেড়ানিতে নিয়ে যাব, শেষ আমার সময় কাটা শেষ, সেটা হবে না। আমি বাংলাদেশে চলে গেলাম বেড়ানি, 3 বছর পর 4 বছর পর আমি বাচ্চাদের সাথে সময় কাটাইছি, এইরকম চলবে না। প্রত্যেক সপ্তাহ বাচ্চাদেরকে সময় দিতে হবে। যদি বাচ্চারা বড় হয়ে যায়, কিন্তু বড় হলে তার মানে না যারা বাচ্চা বাবার সাথে সময় চায় না, মার সাথে সময় প্রচুর চায় ওরা, অবশ্যই প্রচুর চায় ওরা, কিন্তু ওটা আমরা নেগলেক্ট করি মা বাবা, আমরা আমাদের কমিউনিটি এটা ভালো করে বুঝতে পারে না। হ্যাঁ, আরেকটা জিনিস কি যে বাবা মা যখন বাচ্চাদের সামনে ধরেন মা বলল এক কথা, বাবা বলছে অন্য কথা, তো বাচ্চারা এটা কিন্তু খুব ইজিলি পিক আপ করে। তখন তারা বাচ্চারা কিন্তু অনেক ক্লেভার, তারা বাবা মায়ের ম্যানিপুলেট করা শুরু করে। হ্যাঁ, এই চান্সটা কিন্তু আমরা দিচ্ছি বাচ্চাদেরকে, বাবা মায়ের ওভাররাইড করা। আমাদের আসলে উচিত যে আমরা যেটাই করি না কেন, বাবা মা দুজনই আলাদা কথা বলে আমরা কি করব, বাচ্চাদের সাথে কি নিয়ে কথা বলবো। হয়তো বাচ্চা একটা দুষ্টামি করেছে, তো এই দুষ্টামিটা কিভাবে আমরা প্রতিরোধ করব বা তাকে বোঝাবো, বাবা মা একই সাথে কথা বলে ডিসকাস করে। কিন্তু ইয়ে আমাদের কালচারে কিন্তু এই ডিসকাস বলতে কিছু নাই, কিছুই নাই। বাবা অথরিটেরিয়ান, উনি বলবেন যা তাই হবে। এখন বাবা ভুল বলেন আর ভালো মানে ভালোই বলেন, ওইটাই কিন্তু সবাই ফলো করতে হবে। কিন্তু দেখা গেছে বাবা আসলে ঠিক বলেন নাই বাচ্চার ক্ষেত্রে, মা ঠিক আছে বা উল্টা হতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের দুজনেরই, বাবা মার দুজনেরই উভয় ডিসিশন নিতে হবে যে ওনারা কি বলবেন বাচ্চাদের, দুজনই কিভাবে কথা বলবেন। নাহলে তো বাচ্চা এসে বাবা বকা দিলেন, মার কাছে এসে বলবে যে বাবা এটা এটা দিয়ে বকা দিছে, এটা করছে ওটা করছে। মার কাছে আসলে বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা তো এরকমই, এগুলা মাথায় নিস না। এই যে মাথায় নিস না মা বলে ফেললেন, তখন কি বাচ্চারা এগুলো মাথায় নিবে? ডেফিনেটলি নিবে, এটা স্বাভাবিক। আপনাকে যদি বলি যে হ্যাঁ এটা করবা না, আপনি অবশ্যই এটা করবেন, এদিকে তাকায়ও না, আপনি দিকে তাকাবেন। কিন্তু কোনো সময় বাচ্চাদেরকে বলবা না এটা করো না, মানে সায়েন্স আমরা যেটা এভিডেন্সে বলি, যদি বলে এটা করো না, সে নিশ্চয়ই করবে। হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় এসে হ্যাঁ এটা করতে হবে, এই চিন্তাটা মাথায় এসে পড়ে যে আমি ট্রাই করে দেখব। আর বাচ্চারা সাধারণত বলে থাকে, আমরা আমাদের লাইফের এক্সপিরিয়েন্স আমরা গেইন করছি, ভুল করেও আমরা লাইফ এক্সপিরিয়েন্স গেইন করছি, আমাদেরকে ভুল করতে দাও। এটা কি বলবেন আপনি? হ্যাঁ, এখন লাইফে যদি বিরাট বড় মিস্টেক করে ফেলে যেটা শুধরানোর কোনো উপায় নাই, তো এই ভুলটা কি বলবেন আপনি? অনেক সময় আছে আমরা এমন এক জায়গায় আছি, পরিস্থিতি আছি, অনেক সময় অনেক কিছু করা যায় না, হ্যাঁ স্টপ করা যায় না বাচ্চাদেরকে। অনেক সময় বাচ্চাদেরকে ইউ হ্যাভ টু লেট দেম ডু হোয়াট দে ওয়ান্ট অনেক সময়, কারণ বাচ্চাদেরকে আর কোনো রকমই আপনি কি করতে পারবেন না, হ্যাঁ কন্ট্রোল মানে এগুলা স্টপ করতে পারবেন না। হ্যাঁ, তো এগুলাতে বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ আছে। অনেক সময় দেখবা যে বাচ্চাটা এসব করতেছে, হয়তো ওর আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট, ওর থিঙ্কিং ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের সমাজে একটা জিনিস যে অনেক সময় আমরা জানি না, হ্যাঁ ওই যে নিউরো ডাইভার্সিটি যেটা বলে, হ্যাঁ আপনি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছে। হ্যাঁ, নিউরো ডাইভার্সিটি যেটা, যে অনেক সময় সবার ব্রেন একরকম চিন্তা করে, হ্যাঁ যেটা আমরা অটিজম বলি। হ্যাঁ, ওটা তো অটিজম একটা খারাপ জিনিস না, অনেক কন্ডিশন, হ্যাঁ ওদের ব্রেন থিঙ্কিং ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে যখন শুনবে অটিজম, ওরা মনে করে এটা নেগেটিভ থিং, হ্যাঁ তখন ওদের একটা লেবেলিং করে ফেলে। হ্যাঁ, সেটা না, কিন্তু ওদের থিঙ্কিংটা অন্যরকম, ওদেরকে ওদের সাথে ডিল করতে হয় অন্যরকম, ওদের কীরকম ম্যানেজ করা সেটা শিখতে হয়। হ্যাঁ, তো সেটা শিখতে হলে অনেক সময় ওই যে প্যারেন্টিং প্রোগ্রাম করতে হয়, হ্যাঁ ম্যানেজ করা, হ্যাঁ এইসব শিখতে হয় অবশ্যই। আপনার এই যে তিনটা মেয়ে আছে, তিনটা মেন্টালিটি নিয়ে বড় হয়েছে, তো তাদেরকে তো তিনজনে বুঝতে হয় যে তিনজনের কি চাওয়া পাওয়া আছে। তিনজন কিন্তু সমান না, সমান না। তাদের যে চাহিদাটা পূরণ করতে গেলে আপনার অনেক কিছু চিন্তা করতে হবে যে আমার মেয়ে একটা হয়তো লাল পছন্দ করে, আর একটা সবুজ পছন্দ করে, আর একটা কালো পছন্দ করে। তিনজনের চাহিদা, তিনজনের কালার টেস্ট, তিনজনের ইয়ে, কিন্তু একই মা বাপের ঘরের সন্তান, কিন্তু তিনজনের তিন ইয়ে থাকে। তো সিমিলারলি বাচ্চা যারা অটিস্টিক হয় বা যারা একটু ডিসেবিলিটি নিয়ে জন্মায়, তাদের কিন্তু ক্ষেত্রে আরও অন্যরকম তাদেরকে সেবা করতে হয়, তাদেরকে বোঝার দরকার হয়। আমাদের আসলে আপার সময় আর বেশি নাই, তাই আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর আপনাকে ধন্যবাদ আসার জন্য, হয়তো আবারও কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই বলবো যে আপনারা যদি সুযোগ পান, আপনাদেরকে অফার করা হয় প্যারেন্টিং প্রোগ্রাম করা, নিশ্চয়ই সেটা নেবেন, কারণ এখন অনেক সময় ফ্রি দিচ্ছে, কয়েকদিন পরে সেটা ফ্রি পাবেন না। হ্যাঁ, কিন্তু আপনার যদি কোন প্রবলেম নাই থাকে, হ্যাঁ তারপরে সেটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় আসলে তেমন বেশি নাই, তো আমরা আজকের জন্য এখানে বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। আর আমাদের পেজ, ফেসবুক পেজ ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন IKRA বাংলা। আর আগামী সপ্তাহে আমি নতুন কোনো গেস্ট নিয়ে আসবো আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।